আসসালামু আলাইকুম, 1 মিনিট আপডেট ইউটিউব চ্যানেলে এই প্রথম কোনো ট্যাবের রিভিউ করতে চলছি। আমি ইমন। তো আজকে আমরা যে ট্যাবটি রিভিউ করব সেটি অন্য কোনো ব্র্যান্ডের না, এই ট্যাবটি বহু জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপেলের। অনেকে হয়তো বা ভাবছেন অ্যাপেলের ট্যাবকে তো প্যাড বলা হয়, তো আমি কেন এটাকে ট্যাব বলছি? তো ট্যাব বললে আমাদের আমজনতার বিষয়টি বুঝতে অনেকটা সুবিধা হয়, তার জন্যই আমি অ্যাপেলের প্যাডকে ট্যাব বলছি। তো আজকের ভিডিওর মূল বিষয় অ্যাপেলের আপকামিং একটি ট্যাব, অ্যাপেল আইপ্যাড মিনি 6 ডিভাইসটি। ডিভাইসটি এখনও রিলিজ পায়নি, তবে 2021 অর্থাৎ খুবই শীঘ্রই রিলিজ পাবে। তো চলুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল ট্যাবের রিভিউতে প্রবেশ করি। ট্যাব বলতেই প্রথমে মাথায় আসে বিশাল বড় ডিসপ্লে, এবং সেই ধারণা থেকেই আইপ্যাড মিনি 6 আমরা 9.15 ইঞ্চির বিশাল সাইজের ডিসপ্লে পাব। ডিসপ্লে টাইপ লিকুইড রেটিনা আইপিএস এলসিডি এবং ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে আমরা 1640x2360 পিক্সেলের ফুল এইচডি পিক্সেল বাইন্ডিং পাব। এছাড়া এই ডিসপ্লেতে আমরা 16 মিলিয়ন কালার সাপোর্ট এবং মাল্টিটাচ ফিচার্স পেয়ে যাব। এই ট্যাবটির বিল্ড কোয়ালিটিও ভালো মনে হয়েছে। এই ট্যাবটির সামনে আমরা গ্লাস পাবো, তবে গ্লাসে কি প্রোটেকশন ইউজ করা হয়েছে সেটি নিয়ে কোনো তথ্য আমরা পাইনি। ট্যাবটির ব্যাকসাইড এবং ফ্রেমে অ্যালুমিনিয়ামের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। আইপ্যাড মিনি 6 ট্যাবটি আমরা 5টি কালার ভেরিয়েন্টে পাবো, সেগুলো হলো স্পেস গ্রে, সিলভার, রোজ গোল্ড, গ্রিন এবং স্কাই ব্লু। তবে আমার কাছে পার্সোনালি গ্রে কালারটা সবচেয়ে সুন্দর মনে হয়েছে। ট্যাবটির চিপসেট হিসেবে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট পাবো। এটি একটি 5 ন্যানোমিটারের চিপসেট, সো খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবো সেটাই আশা করছি। অপারেটিং সিস্টেম হিসেবে পাবো আইপ্যাড OS 14 এবং OS-টি সম্ভাব্য আপগ্রেডেবল। স্টোরেজের দিকে লক্ষ্য করলে র্যাম হিসেবে 8 এবং 12 জিবি এর 2টি ভেরিয়েন্ট পাবো, আর রম বা ইন্টারনাল মেমোরি হিসেবে 128 এবং 256 জিবি এর 2টি ভেরিয়েন্ট পাবো। ফোনটিতে ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা পাবো, যা দিয়ে আমরা 60 ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও করতে পারবো। এছাড়া ক্যামেরাটি HDR এবং অটোফোকাস ফিচার সমৃদ্ধ। ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে পাবো 7 মেগাপিক্সেলের 5-hole ক্যামেরা। এই 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আমরা 30 ফ্রেম পার সেকেন্ডের 4K ভিডিও রেকর্ড করতে পারবো। ট্যাবের ব্যাটারির দিকে গেলে 7600 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাব। এই ব্যাটারিটিকে বলতে গেলে বলা যায় একটি বিশাল দত্তাকার ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে 2 দিন সাপোর্ট আমরা অনায়াসেই পেয়ে যাব। তবে এই ট্যাবে আমরা কোনো ওয়্যারলেস চার্জিং এবং কুইক চার্জিং অপশন পাব না। এই ট্যাবে সিকিউরিটি অপশন হিসেবে আমরা টপ মাউন্টেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাব। ফোনটিতে আমরা ব্লুটুথ ভার্সন 5.0 পাব। ব্রাউজার হিসেবে HTML5 পাব। তবে এই ট্যাবটিতে সম্ভাব্য কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছি না। যেহেতু হেডফোন জ্যাক পাচ্ছি না, সেহেতু FM রেডিও পাচ্ছি না। তো এবার আসি ট্যাবটির দামের বিষয়ে। যেহেতু ট্যাবটি এখনও রিলিজ পায়নি, সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে ট্যাবের দাম বলতে পারছি না। তবে এই অ্যাপেলের আইপ্যাড মিনি 6 ডিভাইসটি 2টি ভেরিয়েন্টে আসবে, 8 128 জিবি এবং 12 256 জিবি ভেরিয়েন্ট। তো 8 128 জিবি ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় 75,000 টাকার আশেপাশে হবে, এবং 12 256 জিবি ভেরিয়েন্টের দাম 90,000 টাকার আশেপাশে হবে বলেই ধারণা করছি। এছাড়াও যেহেতু রিলিজ পায়নি নিশ্চিতভাবে বলতে পারছি না, একটু আগেই বলে নিলাম। এছাড়া আজকে যে তথ্যগুলো আপনাদের দিলাম সবই ইন্টারনেট নির্ভর, তো এই তথ্যের ভিতরেও অনেক ভুল থাকতে পারে। তো কোনো ভুল যদি আমাদের চোখে পড়ে অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে পিন করে ভুলটি আপনাদেরকে জানিয়ে দিব যে এখানে এই ভুলটি বলেছিলাম, এখানে এটি হবে। তো যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন তারা প্লিজ ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করবেন। তো আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ফোনের রিভিউ নিয়ে বা কোনো ডিভাইসের রিভিউ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।